তখন গোধূলি বলল, ও ঠিক আছে। তারপর ইহানার কোনো কথা বলেনি। গোধূলিকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়েই ইহান চলে গেছে। গোধূলি ক্যাম্পাসে ঢুকতেই দেখা হয় ওর বেস্ট ফ্রেন্ড তুলির সাথে। তুলি গোধূলিকে দেখতে পেয়েই দৌড়ে এসে জড়িয়ে ধরল। তারপর দুই বান্ধবী গিয়ে ক্যান্টিনে বসল। গোধূলিকে অন্যমনস্ক দেখে তুলি ভাবছে গোধূলি হয়তো ওর উপর রেখে গেছে। সরি ইয়ার, আমি চেষ্টা করছিলাম আদিবাপুর এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার জন্য, কিন্তু পাপার শরীরটা খারাপ হয়ে গেছিল তাই যেতে পারিনি রে। আমি তোকে ফোন করেছিলাম কিন্তু তোরকে ফোনে না পেয়ে টেক্সট করে দিয়েছিলাম, দেখিসনি? আমি তোর উপর রেগে নেই তুলি। গোধূলির শীতল কণ্ঠে সোজা সাপটা জবাবে তুলি বেশ খুশি হয়, কিন্তু গোধূলিকে কেন জানি অন্য দিনের মতো স্বাভাবিক লাগছে না। তাহলে মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? কি হলো, মুখ গোমরা কেন তোর গোধূলি? গোধূলি তুলির কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছে না দেখে তুলি ফের বলল, গোধূলি তোর শরীর ঠিক আছে তো? তুলির কথার সাথে হুট করে তুলিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয় গোধূলি। তুলি ভরকে যায়। আচমকায় গোধূলির এইভাবে কান্না করার কারণ ও বুঝতে পারছে না। তুলি গোধূলির মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। অনেক কষ্টে গোধূলির কান্না থামিয়ে ওকে সোজা করে বসিয়ে চোখমুখ মুছে দিয়ে উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে গোধূলি? আমাকে ক্লিয়ারলি কিছু না বললে আমি কিভাবে বুঝবো বলতো? অতিরিক্ত কান্না করার জন্য গোধূলি হেঁচকে উঠে গেছে, যার ফলে গোধূলি কোনো কথাই বলতে পারছে না।